রাস্তার উপর ভেন্ডি ছিটিয়ে বিক্ষোভ চাষীদের হরিহরপাড়া থানার মিয়ারবাগান হাট এলাকার ঘটনা। চাষীদের অভিযোগ, সোমবার সকাল থেকে মহাজনেরা চাষীদের থেকে 30 টাকা কিলো করে ভেন্ডি কিনছিল। বেলা গড়াতেই সেই ভেন্ডির দাম কমিয়ে 15-17 টাকা করে দেওয়া হয়। যদিও সম্পূর্ণ অস্বীকার করেছেন মহাজনরা, তাদের দাবি প্রথম থেকে 20 টাকা করে ভেন্ডি নেওয়া হচ্ছে। কৃষকেরা রাস্তায় ভেন্ডি ছিটিয়ে বিক্ষোভ দেখান, তাদের দাবি 30 টাকা কেজি করে ভেন্ডি কিনতে হবে, কুইন্টাল প্রতি 12 কেজি করে বাদ দেওয়া যাবে না। হরিহরপাড়া মিয়ারবাগান হাট সংলগ্ন এলাকায় চাষিদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। চাষিদের অভিযোগ, সার কীটনাশকের দাম যথেষ্টই বৃদ্ধি পেয়েছে, ভেন্ডি বিক্রি করে কীটনাশকের দাম উঠবে না। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় চাষি এবং মহাজনদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রথম কিনেছিল 30 টাকা 32 টাকা, আজ কিনছে 17-18 টাকা, এইভাবে কিনছে। হ্যাঁ, একদম কাল কিনেছে 40-42 টাকা কিনেছে। তাহলে এভাবে চাষি বাঁচবে? একদম একদম বীজ কিনতে হলে 100-150 টাকা নিচ্ছি। হ্যাঁ, 30 কেজি ভেন্ডি তুলতে হলে 300 টাকা নিচ্ছে তিনটে মহিলাতে। তাহলে এই এই বিষয়ে আমরা কথা দাঁড়াবো না কি করবো? বলুন, ধনী আবাদ করে খেতে পারবো? সকালে 30 টাকা কিনেছে, এখন 18-15-16 টাকা মূল মতন কিনছে।